আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো রাফা কেন ইসরায়েলের টার্গেট এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন কেন ইসরায়েলে বোমার চালান আটকে দিল যুক্তরাষ্ট্র ইসরায়েলে কেন বারবার হামাসকে সামনে আনছে যা বলল তুরস্ক ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আরেকটি যে দেশ গাজা যুদ্ধ বন্ধ করার বৈশ্বিক প্রচেষ্টা ভণ্ডুল করছে ইসরায়েল ইরান বাংলাদেশের সরকার ও জনগণের প্রশংসা করে যা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে টার্গেট করলে আমরা মেরে কে শেষ করার জন্য ফ্রান্সকে প্রস্তাব দিয়েছিল আমেরিকা সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্য নিষ্ঠে আছে পশ্চিমাদের গরম মাথা ঠান্ডা করতে রাশিয়া পরমাণু অস্ত্রের মোহরা চালাবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না রাফা কেন ইসরায়েলের টার্গেট গাজার দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ শহর রাফা অবরুদ্ধ অঞ্চলটি ছোট্ট শহরটিতে চোদ্দ লাখ বস্তু চুতের বাস গাজার লাইফলাইন হিসেবে পরিচিত শহরটি এখন ইসরায়েলের যুদ্ধ ময়দান এছাড়াও ভৌগোলিক অবস্থান থেকে বিবেচনা করলেও রাফা ফিলিস্তিনিদের জন্য গুরুত্বপূর্ণ শহর গাজা উপত্যকা ও মিশর সীমান্তবর্তী অঞ্চলে শহরটি অবস্থিত মিশরের দিক থেকে এটি উত্তর সিনাইয়ের প্রশাসনিক শহর রাফা সীমান্ত দিয়ে গাজার অভ্যন্তরের বেশিরভাগ ত্রাণ সামগ্রী প্রবেশ করে এমনকি অবরুদ্ধ অঞ্চলটি থেকে পালাতে ও রাফা সীমান্তটি ব্যবহার করতে হয় সবকিছু মিলে যুদ্ধবিরতির প্রস্তাবে একমত না হওয়ার রাফাকে আবারও টার্গেট করেছে ইসরায়েলি সেনারা বুধবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনে গুতেরেস বলেছেন রাফাতে পূর্ণ মাত্রায় হামলা হবে একটি মানবিক বিপর্যয় অন্যদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করেছে যে রাফা এর স্থল আক্রমণ শিশুদের জন্য বিপর্যয়কর ঝুঁকি তৈরি করবে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল তিনি বলেন রাফা এখন শিশুদের শহর যাদের গাজায় যাওয়ার জন্য কোথাও নিরাপদ নেই যদি বড় আকারে সামরিক অভিযান শুরু হয় তবে শিশুরা কেবল সহিংসতার ঝুঁকিতে থাকবে না বরং বিশৃঙ্খলা ও আতঙ্কের ঝুঁকিতে থাকবে এবং এমন সময় যেখানে তাদের শারীরিক ও মানসিক অবস্থা ইতিমধ্যে দুর্বল হয়ে পড়েছে প্রিয় ভালোবাসা দর্শক আপনি কি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আপনার মূল্যবান মতামত ইয়াস অন্য কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে কেন ইসরায়েলে বোমার চালান আটকে দিল যুক্তরাষ্ট্র বোমার একটি চালান স্থগিত করেছে মার্কিন প্রশাসন গত সপ্তাহে চালানটি স্থগিত করা হয় ইসরায়েল রাফাহতে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করবে এমন উদ্বেগের কারণেই এই ইসরায়েলের রাফাহতে বেসামরিক নাগরিকদের মানবিক চাহিদা নিয়ে মার্কিন উদ্বেগের পুরোপুরি সমাধান না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এ বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মঙ্গলবার মিশর সীমান্তের রাফা ক্রসিং এ নিয়ন্ত্রণ নেয়ার কয়েক ঘন্টা পর গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী রাফাকে ঘিরে ইসরায়েলের বোমা বর্ষণ তীব্র হয়েছে স্থানীয় চিকিৎসকরা বলছেন রাতে ইসরায়েলের বিমান হামলায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন গত সাত অক্টোবর থেকে ইসমা ইসরায়েল হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকে রাফা ক্রসিং একমাত্র প্রধান প্রবেশাধাগার ছিল যেখান থেকে গত সাত অক্টোবর থেকে ইসরায়েল হামার সংঘাত শুরু হওয়ার পর থেকে রাফা ক্রসিং একমাত্র প্রধান প্রবেশ দ্বার ছিল যেখান থেকে উপত্যকারটিতে ত্রাণ সহায়তা আসছিল এবং মানুষজন শহর ছেড়ে পালাচ্ছিলেন তবে মঙ্গলবার ওই প্রবেশ দ্বারও দখলে নিয়ে নেওয়ার কথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী কয়েক হাজার বেসামরিক নাগরিককে রাফার পূর্বাঞ্চল থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় সীমান্ত শহরটিতে গত সাত অক্টোবর থেকে দশ লাখেরও বেশি ফিরিস্তিনি আশ্রয় নিয়েছেন অন্যদিকে গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে ইসরায়েল কেন বারবার সামনে আনছে যা ইসরাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন ইসরায়েল তার স্বার্থেই হামাসকে সামনে আনছে এর মাধ্যমে তার আসল উদ্দেশ্য আড়াল করছে সৌদি আরবের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আল আরাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে রোববার এসব কথা বলেন হাকান ফিদান মাধ্যম নিয়ে জানিয়েছেন তুর্কি সাক্ষাৎকারে তিনি বলেছেন ইসরায়েল জমি চুরি করে চলেছে এবং সেটি লুকানোর জন্য হামাসকে একটি অজুহাত হিসেবে ব্যবহার করে গাজার দিকে তাকান ইতিমধ্যে পশ্চিম তীরে জমি চুরি করে চলেছে ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়কে জেগে উঠতে হবে এবং এই ভণ্ডামির জবাব দিতে হবে হাকান ফিদান বলেন ইসরায়েল তার নিজস্ব উদ্দেশ্য এবং অভিপ্রায়গুলোকে একটি বোগ ম্যান হিসেবে ব্যবহার করেছে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হামাসকে একটি উগ্র অযুক্তি সংগঠন হিসেবে উপস্থাপন করে যাতে তাদের সঙ্গে কেউ আলোচনা ইচ্ছুক না হয় এটি করার মাধ্যমে ইসরায়েল বিশ্ববাসীর কাছ থেকে তার আসল লক্ষ্য ও উদ্দেশ্য আড়াল করার চেষ্টা করছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন হামার সহ সকল ফিলিস্তিনি উনিশশো সাতষট্টি সালের সীমানায় সম্মত যা ইসরায়েলকে অবশ্যই মেনে নিতে হবে গাজ উপত্যকার চলমান ট্র্যাজেডি থেকে শিক্ষা নিতে ব্যর্থ হলে ফিলিস্তিনি উপত্যকায় আরও সংঘাতের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেন তিনি এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আরেকটি যে দেশ ফিলিস্তিনিকে একটি রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে উত্তর আফ্রিকার দেশ বাহামাস সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কিছু রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে শেষ রাষ্ট্র হিসেবে তারা এই তালিকায় যোগ দিল বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জানিয়েছে মঙ্গলবার এক বিবৃতিতে বাহামাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঘোষণা করেছে তারা এ বিষয়ে ক্যারাবিয়ান সম্প্রদায়ের ঐক্যমতে যোগ দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে বাহমা উনিশশো তিয়াত্তর সালে স্বনিয়ন্ত্রণে একটি আইনের মাধ্যমে একটি স্বাধীন জাতি হয়ে ওঠে তাই বাহামা ফিলিস্তিনি জনগণের স্বনিয়ন্ত্রণে আইনি অধিকারকে সমর্থন করে গত সপ্তাহে দান ও টোবাকো সরকার ঘোষণা করেছে তারা আনুষ্ঠানিক ভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এদিকে মে মাসের শেষের দিকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে আল-আজাদিরা মূলত 2012 সালে ফিলিস্তিন জাতির সংঘ সাধারণ পরিষদের একটি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে গৃহীত হয় এদিকে আরেকটি নিউজ হচ্ছে গাজা যুদ্ধ বন্ধ করার বৈশ্বিক প্রচেষ্টা ভণ্ডুল করেছে ইসরায়েল ইরান আন্তর্জাতিক হুঁশিয়ারি সত্ত্বেও গাজা উপত্যকার সর্ব দক্ষিণের প্রবল ঘনবসতিপূর্ণ শহর রাফা হতে ইসরায়েলি আগ্রাসনে তীব্র নিন্দা জানিয়েছে ইরান তেহরান বলেছে রাফা শহরে ইসরায়েলি আগ্রাসনে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কানিয়ানি বলেছেন গাজা ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করতে যে আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে করে রাফা হতে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল মঙ্গলবার ইসরায়েলি সেনারা রাফা শহরে অনুপ্রবেশ করে মিশরের সঙ্গে গাজার রাফা সীমান্ত ক্রসিং এর ফিলিস্তিন অংশ দখল করে নেয়ার পর এক বিবৃতিতে কথা বলেন কানিয়ানি ওই ক্রসিং দখল করার মাধ্যমে গাজায় মানবিক ত্রাণ প্রবেশের প্রধান পথটি বন্ধ করে দিয়েছে দখলদার সেনারা যার ফলে গাজা তেইশ লাখ অধিবাসী নিশ্চিত অনাহার ও মৃত্যুর মুখোমুখি হয়ে পড়েছে কানিয়ানি এ সম্পর্কে বলেন রাফা ক্রসিং দখল করে নেওয়ার ঘটনা একটি দুর্বৃত্ত সরকারের চরম বর্বরতা ফুটিয়ে তুলেছে যে সরকার কোনো ধরনের আন্তর্জাতিক আইনের প্রতি তোয়াক্কা করে না এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করে তোলে অন্যদিকে আরেকটি খবর হচ্ছে বাংলাদেশের সরকার ও জনগণের প্রশংসা করে যা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বাংলাদেশের সমপক্ষের সঙ্গে সাক্ষাতে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন নয় বাংলাদেশের সরকার ও জনগণের প্রশংসা করেছেন হোসেন আমির আবদুল্লাহিয়ান গত শনিবার গাম্বের রাজধানী বনজুলে ইসলামী সহযোগিতা সংস্থা ও ও আইসির পনেরোতম শীর্ষ সম্মেলনের অবকাশে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ এবং তেহরান ও ঢাকার মধ্যে সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি ও আয় ও আইসি শীর্ষ সম্মেলনের কার্যসূচী সহ দু দেশের মধ্যকার অভিন্ন অবস্থান সম্পর্কিত বিষয়ে দেনি আলোচনা ও করেন আমির ফিলিস্তিনি জনগণের সমর্থনে বাংলাদেশের সরকার ও জনগণের সাহসী অবস্থানের ভূসির প্রশংসা করেন ফিলিস্তিনি ইস্যুতে সমর্থনে মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য মোকাবেলাকে সকল মুসলিম দেশ সহ গোটা বিশ্ববাসীর অভিন্ন দাবি হিসেবে বর্ণনা করেন সাক্ষাতে হাসান মাহমুদ তার ইরানের সমকক্ষের সঙ্গে সাক্ষাতে সন্তোষ প্রকাশ করেন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের দৃঢ় কঠিন সমর্থনকে মূল্যবান ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গাজা উপত্যকায় ইসরায়েলি অপরাধ যোগ্য বন্ধ করতে মুসলিম দেশগুলোর পক্ষ থেকে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান এদিকে আরেকটি নিউজ হচ্ছে ইসরায়েলকে টার্গেট করলে আমরা আইসিসিকে টার্গেট করব গাজ প্রত্যকায় ভয়াবহ গণহত্যা চালানোর দায়ে ইহুদিবাদী ইসরায়েলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ব্যাপারে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি চিফ প্রসিকিউটর করিম খানকে সতর্ক করে দিয়েছে এক ডজন মার্কিন সেনেটর সোমবার ব্রিটিশ আইনজীবী করিম খানকে লেখায় কড়া চিঠিতেই হুশিয়ার উচ্চারণ করেছেন মার্কিন সেনেটররা তারা চিঠিতে বলেছেন আপনি যদি ইসরায়েলকে টার্গেট করেন তাহলে আমরা আপনাকে টার্গেট করব। চিঠিতে স্বাক্ষরকারী মার্কিন সেনেটরদের মধ্যে রয়েছেন টম কটন মিচ ম্যাকোলেন রিক স্কট টিম স্কট টেড ক্রুজ ও মার্কো রুবিও হেক ভিত্তিক আন্তর্জাতিক ফৌজদারি আদালতে বর্তমানে গাজা উপত্যকায় ইসরায়েলের সম্ভাব্য গণহত্যা যুদ্ধ অভিযোগ তদন্ত করে দেখছে পশ্চিমবঙ্গ গণমাধ্যম ব্যাপকভাবে জল্পনা ছড়িয়ে পড়েছে যে ওই আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াবিন নেতানিয়াহু যুদ্ধমন্ত্রী ইউয়াব গ্যালান্ট ও সেনা প্রধান হেরজি হালেবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যাচ্ছে মার্কিন সিনেটরদের চিঠিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে ওই পরোয়ানা জারি করা হলে আইসিসি মার্কিন যুক্তরাষ্ট্রে সমর্থন হারাবে তারা আরও লিখেছেন সেরকমটি করা হলে আইসিসির সকল কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং করিম খান ও তার পরিবারের সদস্যদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে পরমাণু বোমা মেরে ভিয়েতনামকে শেষ করার জন্য ফ্রান্সকে প্রস্তাব দিয়েছে এলো আমেরিকা আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সালে এপ্রিল এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে ভিয়েতনামের ঘটনা বিবেচনা করে ফরাসিদের কিছু পারমাণবিক বোমা দেওয়ার প্রয়োজন হতে পারে ভিয়েতনামের সম্পদ ও জনগণের উপর উপনিবেশ ও আধিপত্য বজায় রাখতে হতাশ ফরাসিরা তখন বিশেষ সহায়তা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিনগুলো থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো যুদ্ধ জড়িয়েছিল এবং উনিশশো সাল থেকে ফরাসি যুদ্ধের প্রচেষ্টাকে সমর্থন করেছিল এক্ষেত্রে লজিস্টিক সমর্থন দিয়েছিল আমেরিকা শত শত বিমান ট্যাঙ্ক যানবাহন এবং হাজার হাজার টন গোলা ফরাসিদের দেওয়া হয়েছিল এবং আমেরিকান উপদেষ্টারা ফরাসি আক্রমণ ও গণহত্যার বিষয়ে পূর্ণ অবহিত ছিল উনিশশো সাল নাগাদ ফ্রান্সের যুদ্ধ ব্যয়ের প্রায় আশি শতাংশের সরকার এবং মার্কিন বিমা বাহিনীর কর্মীরা পরিশোধ করেছিল সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি হচ্ছে পশ্চিমাদের গরম মাথা ঠান্ডা করতে রাশিয়া পরমাণু অস্ত্রের মহড়া চালাবে কিছু পশ্চিমা কর্মকর্তার যুদ্ধং দেহী বিবৃতি এবং ন্যাটো জোটের অস্থিতিশীল কর্মকাণ্ড রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্রের মহড়া চালানোর কারণ গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই কথা বলেছেন এর একদিন আগে মস্কো পরমাণু অস্ত্র ব্যবহারের সক্ষমতা যাচাইয়ের জন্য পরমাণু অস্ত্রের মোহড়া চালানোর কথা ঘোষণা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মোহরা চালানোর নির্দেশ দিয়েছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে তা অনুষ্ঠিত হবে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্রদের অভ্যহ শক্তির রাজনীতির জবাব দেওয়ার জন্য মস্কো এই মোহনা চালানো পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে ওয়াশিংটন এবং জন্য পৃষ্ঠপোষকরা সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রতি সমর্থন ঘোষণা করছে এবং ইউক্রেন যে সমস্ত সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে তাতে পশ্চিমারা সরাসরি অবদান রাখছে এছাড়া পশ্চিমারা নানা ধরনের শক্তিশালী অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে যাতে তারা রাশিয়ার গভীর অভ্যন্তরীণ হামলা চালাতে পারে